সে কথা বলতে পারে না, সে বোবা। আর এই জন্যই সে কারো কাছে স্নেহের পাত্র, আবার কারো কাছে অবহেলিত। সে কিছু সময় মানুষ থেকে খুঁজে নেই, অবশ্য সেটা প্রয়োজনের তাগিদে। কেউ তাকে দেয় না চাকরি, দেয় না সম্মান। পরনে সে ময়লা ধুলোমাকা গেঞ্জি আর ঘোলাটে লুঙ্গিটা পরে তার চলাফেরা। কেমন জানি এক ধরনের মায়া রয়েছে ছেলেটির মুখে। এমন মায়াভরা মুখখানি দেখলে হয়তো যে কারোই মায়া লাগতে পারে। কিন্তু সবসময় সব মানুষ একই স্বভাবের হয় না। কথাই আছে, মানুষ বেঁচে থাকলে বদলায়, মরে গেলে পচে যায়। আসলে হয়তো তা, ক্রমান্বয়ে সবাই দূরে সরে গিয়েছে আপনজন যারাই ছিল। এখন সে অনেকটাই ম্যাভরিক। ও আচ্ছা, বুঝেননি, মানে হচ্ছে ভবঘুরে। এই দিক ওই দিক তার ছুটে ছলা, গুটোখানা মানুষ যখন তার সাহায্য করে তখন তার ভালোই লাগে। সে প্রকৃতির মধ্যে আনন্দ খুঁজে পায়, অবশ্য আনন্দ খুঁজে নেওয়ার ব্যর্থ চেষ্টা আর কি। জীবন যখন যেখানে যেরকম আর কি, আপনার পজিটিভ মাইন্ডসেটের উপর হয়তো সব কিছুই নির্ভরশীল। প্রত্যেকটা ভুল থেকেই মানুষ কিছু না কিছু শিখে, আর সেই শিক্ষাই পরবর্তীতে তাকে ভুল কাজ করতে বা ভুল করতে বাধা দেয়। জীবনে ছুটে চলার সময়ে তার লাঞ্ছিত হতে হয় অনেক সময়, কিন্তু কি আর করার, হয়তো এটাই তার নিয়তি। গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে সে খুঁজে পায় তাকে ভালোবাসা দেওয়ার মতো কিছু মানুষ। হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না, ঠিক তদ্রুপ মানুষের স্বভাবটাও মানুষ ভেদে ভিন্ন। কেউ একজন ঠিকই বলেছিলেন, জীবনে সবাইকে খুশি করতে চাইলে তুমি আইসক্রিম বিক্রি করো। কথাটির সাথে একমত। আপনি যাই করেন না কেন, সবার কাছে ভালো লাগার মানুষ আপনি হতে পারবেন না। গল্পটা এরকম হলেই বোধহয় ভালো ছিল, কিন্তু দেখেন কোন মোড়ে ঘুরলো গল্পটি। ফোর জি ফোর জি তোরা না নিয়ে ছোবার ফোয়ারে বেশি খাইলাই ওড়ো এম আর মাই না টেলেন্ট দিই কি কদি কুতে ইম বস্তি তুমি উদরের লজি এস আর ফ্যান মিজুকে ফ্যান সাউড়ো হ্যাঁ ইরে তুই বাবা না।